ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভা শুরু হচ্ছে আজকে চলবে আঠারোই অক্টোবর পর্যন্ত এবারের সভা হবে ভার্চুয়াল পদ্ধতিতে এতে সদস্য দেশগুলোর সরকারি বেসরকারি প্রতিনিধিরা নিজ নিজ দেশে থেকেই সভায় অংশ নেবেন এবারের বার্ষিক সভায় করোনায় বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি পুনরুদ্ধারের উপায় নিয়ে আলোচনা হবে গেল এপ্রিলের সভায় আই বলেছিল চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে দুই শতাংশ কাল বার্ষিক সভায় আবারও ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করবে আইএমএফ সেখানেও বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি নিয়ে নতুন আভাস দেবে এই সংস্থাটি